নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি মহাযোগ একটি রাশিকে করতে চলেছে মহাকটিপতি ভূতে দিবে এই রাশিকে টাকা সতেরো দিনের এই মহাসংযোগে এই একটি রাশি লাখপতি কোটিপতি এবং আরোপতি হতে চলেছে কোন এই রাশি অর্থাৎ বারোটি রাশির মধ্যে একটি রাশি সেরার সেরা সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে এই সতেরো দিনের এই সংযোগের ফলে অর্থাৎ সেই রাশি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং কেন এই রাশিকে টাকা দিতে টাকা পেতে চলেছে তাও এক্সপ্লেন আপনাদেরকে এই ভিডিওতে আমি করব তবে কেউ কেউ কমেন্টস করছেন যে খুব ভালো ভালো কমেন্টস তাদেরকে আমি আবারও বলছি তাদেরকে সেলুট জানাই আপনারা ভালো থাকুন এবং যাদের ক্ষেত্রে মিলছে না কেউ কেউ কমেন্টস করছেন এটাও আমি বলে রাখছি যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না আমি আবারও বলছি আপনি আপনার জন্ম যাদের মিলছে না তাদের ক্ষেত্রে জন্ম ছক বাস্তু রেকটিফিকেশান এবং বেশ কিছু কবজ আছে যে কবচগুলো আপনাদেরকে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাদেরকে করবে সেটাতে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু করবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডিতে কোনটি দরকার সেই জায়গাটা সঠিক বিশ্লেষণ করে তবেই বলা কিন্তু সম্ভব অর্থাৎ কৌশিক রায়ের কাছে আবারও বলছি ইমপসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যদি আপনারও চেষ্টা প্রচেষ্টা থাকে অবশ্যই আপনিও কিন্তু আপনার যে দারিদ্রতা দুঃখ কষ্ট এই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন তো শুরু করা যাক কোন এই রাশি অর্থাৎ যে একটি রাশির কথা আমি বলবো এই সতেরো দিন আজ থেকে সতেরো দিনের মধ্যে এই মহাসংযোগে হতে চলেছে কোটিপতি সে রাশির নাম আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু কোন রাশি দেখুন নবমভাবে আপনার নবমপতি কিন্তু অবস্থান এবং ঠিক রাশি অথবা লগ্নে শনির কিন্তু অবস্থান যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা হয়তো বুঝে নিয়েছেন আমি কোন রাশির কথা বলছি অর্থাৎ এটা রাশির ক্ষেত্র হবে এবং লগ্নের ক্ষেত্র। লটারি শেয়ার লটারি শেয়ার জুয়া সাটটা, ফাটকা থেকে কিন্তু এই রাশি অর্থ কিন্তু পাবে অর্থাৎ কেন্দ্রভাবে যদি অবস্থান করে অথবা ত্রিকোণভাবে যদি অবস্থান করে কেন্দ্র ত্রিকোণ যদি অবস্থান করে করে এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় অর্থাৎ রাশির অধিপতি রাশিতে বা লগ্ন অধিপতি লগ্নভাবে এবং আপনাদের ভাগ্যবতী ভাগ্যভাবে এবং আপনার শুক্র আপনার একাদশভাবে অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোন রাশির কথা বলছি যারা প্রতিদিন প্রতিনিহত আপনারা এই জ্যোতিষের অনুষ্ঠান শুনেন সেই রাশির নাম আপনারা হয়তো আগে কমেন্ট করে আপনারা বলতে পারেন যে স্যার এই রাশি আমি বুঝতে পেরেছি কিন্তু এই রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে আপনার জন্ম ছকে অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন বাই বাট আপনার কিন্তু এই যোগ কিন্তু থাকা দরকার অর্থাৎ লগ্নপতি লগ্নভাবে বা রাশির অধিপতি রাশির রাশিতে অথবা ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে আপনাদেরকে এই সতেরো দিনে অপার ধন আপনাদেরকে কিন্তু দেবে ধনবর্ষা হবে এই রাশির যদি আপনার জন্ম ছকে এই মহাসংযোগ অর্থাৎ এই সংযোগটি হচ্ছে মা লক্ষ্মী যোগ এই মা লক্ষ্মী যোগ যদি আপনার জন্মছকে থাকে আপনি কিন্তু অর্থাৎ আপনাকে কোটিপতি থেকে কেউ আটকাতে কিন্তু পারবে না এই লক্ষ্মী যোগে আপনি ঐশ্বর্যের শিকড় চূড়ায় আপনি কিন্তু যাবেন অর্থাৎ অর্থাৎ খুব কম পরিশ্রম করে খুব হার্ড ওয়ার্কিং যে করতে হবে সেটা কিন্তু নয় এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্য আপনার ড্রেসটি নিয়ে অর্থাৎ যে খুব হার্ড ওয়ার্কিং করে যে আপনাকে কোটিপতি হতে হচ্ছে এটা না আপনি গোল্ড থেকে আপনি চাঁদি থেকে আপনি শেয়ার বাজার থেকে আপনি লটারি থেকে আপনি জুয়া থেকে আপনি সাটটা থেকে আপনি ফাটকা থেকে বা স্টক বিজনেস থেকেও কিন্তু অপার ধন আপনি কিন্তু পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে কথাটি আপনাদেরকে বলছি এই মহালক্ষ্মী যোগ যদি আপনার জন্ম ছকে অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন বাই বাটচার যদি থাকে এবং কেন্দ্র এবং ত্রিকোণভাবে যদি সৃষ্টি করে কেন্দ্রভাব এবং ত্রিকোণভাব ভাব ত্রিকোণ ভাবটা জ্যোতির্বাস্ত্রে খুব পবিত্র ভাব অর্থাৎ যদি আপনার কেন্দ্র বা ত্রিকোণভাবে আপনার কে অর্থাৎ কেন্দ্রভাবে যদি রাশির অধিপতি বা লগ্নাধিপতি বসে থাকে যে রাশির কথা বলছি এবং ভাগ্যভাবে আপনার ভাগ্যপতি বা আপনার শুক্রের প্লেসমেন্ট সে রাশি কিন্তু হবে মালামাল সে রাশির নাম মকর রাশি মকর রাশির সতেরো দিন এই লটারি যোগ কিন্তু শুরু হতে চলেছে আজ থেকে এই সতেরো দিনের মধ্যে আপনাদের লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং শেয়ার মার্কেট গোল্ডে যদি আপনারা এই সময় টাকা লাগান এই সতেরো দিনের মধ্যে আপনার কিন্তু গোল্ড থেকেও কিন্তু টাকা আপনারা পাবেন এবং চাঁদি জুয়া ষাটটা থেকেও কিন্তু টাকা পাবেন অর্থাৎ আমি আর বারবার বলছি মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে কেউ কেউ কমেন্স করছেন যে স্যার সব থেকে বাজে রাশি হচ্ছে মকর আমি বলছি না আপনার জন্ম ছকটা আপনি একবার অ্যানালাইসিস করুন এক্সপার্ট অ্যাসরোজারকে দিয়ে অর্থাৎ এই সতেরো দিনের মধ্যে এই মহালক্ষ্মীযোগ এই একটি রাশি মকর রাশিকে ভূতে কিন্তু টাকা দিবে। অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে মকর রাশির ডায়েরিতে নোট করে নিন এবং আপনার জন্মছকে যদি থাকে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেকে বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে না আমি আবারও বলছি আমার একটিমাত্র চ্যানেল নমস্কার